চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত 10টার সময় উপজেলার লালানগর ইউনিয়নের বাঙাজির বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় কেউ হতাহত হননি, তবে 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। জানা গেছে বৃহস্পতিবার রাত 10টার দিকে ওই এলাকার একটি বসত ঘরের চুলোর আগুন থেকে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহূর্তেই পার্শ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবাইকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে নগদ টাকা ও কম্বল দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন। খালি রাতে 10টার দিকে রান্নাঘরের চুলোর তুলে আগুন ধরিয়ে অনেক কিছু বাইরে ব্যক্তির ধ্বংস গিয়ে তারা দেখেন মানে আজি যে গুম যেগু বাত খাই দেখেন বাসন বাতর থালা বুঝে দেওয়া বিভিন্ন ঘরে আর তার করে খবর হয়ে যায় ফায়ার ব্রিগেডের লইয়ের আইসি আরে বিদ্যুৎ বন্ধ করছি ফায়ার ব্রিগেড দিয়ে আগুন নিয়ন্ত্রণে আননি আনার পর রাত্রে তারা থাকি বের এই ব্যবস্থা করছি সকালে আইয়ারে তারা আর্থিক ব্যক্তিগতভাবে কিছু আর্থিক সহযোগিতা করছি প্রত্যেকটি পরিবারের। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।